আমার অসম্ভব ভালো লাগছে, পুরোটাই স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, আমার এত ছোট ক্যারিয়ারে আমি সৃষ্টিকর্তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। যারা এই গানের সঙ্গে জড়িত ছিলেন, আমার সুরকার শকত আলী ইমন স্যার, যিনি গানটি লিখেছেন, সাইফুল ইসলাম মানু ভাই, সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, চায়নের প্রতি কৃতজ্ঞ, আমার আব্বু আম্মুর প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আমার অনেক অনেক ভালো লাগছে এবং আমি অনারেবল প্রাইম মিনিস্টারকে জীবনে প্রথম এত কাছ থেকে দেখেছি প্রথমবারের মতন, এবং তিনি আমাকে বলেছেন খুব ভালো গেয়েছো, আমার জন্য তিনি দোয়া করেছেন। আমি ইনশাল্লাহ আমার আপ্রাণ চেষ্টা চালাবো আমার আগামী জীবনে গান নিয়ে। অবশ্যই আমার দায়িত্ব বেড়ে গিয়েছে যেহেতু জাতীয় পর্যায়ে আমি সম্মাননা পেয়েছি, আমি আগামীতেও চেষ্টা করবো, এতদিন যেভাবে কাজের সুযোগ পেয়ে এসেছি আপনারা দোয়া করবেন যেন এভাবে কাজ করে যেতে পারি। এবং দায়িত্বের সঙ্গে ভয়ও পাচ্ছি যে আগামীতে আমি কীভাবে কী করবো, খুব ভয় বেড়েছে, আমার জন্য সবাই দোয়া রাখবেন, এতটুকুই আপনাদের কাছে কামনা।